গ্রামের রাস্তা বেহাল, এতটাই যে গোটা গ্রামটাই বাকি পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হওয়ার জোগাড়। বারে বারে প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। বাধ্য হয়েই বেহাল রাস্তার উপর দাঁড়িয়েই চলল বিক্ষোভ, পথ অবরোধ বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের ব্রজরাজপুর পঞ্চায়েত এলাকায়। ওই এলাকায় রামচন্দ্রপুর থেকে ডাঙ্গারামপুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটারেরও বেশি রাস্তার দুর্দশা দেখলে চমকে যেতে হয়। বিশেষ করে বর্ষার সময় তো চলাচলের অযোগ্য হয়ে পড়ে একেবারেই। অথচ ওই এলাকার সঙ্গে আশেপাশের অঞ্চলের যোগাযোগ রাখার জন্য রাস্তাটি গুরুত্বপূর্ণ। হরদমি দুর্ঘটনা ঘটে, পথচারীরা আহত হয়। ওই রাস্তা দিয়ে রাতে তো বটেই, এমনকি দিনের বেলাতেও কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেতে রীতিমতো অসুবিধা হয়। রাস্তা একদম খারাপ, রাস্তা এতটাই খারাপ আমাদের, মানে কি বলবো, কোনো মানুষ যে এখান থেকে রোগী, কোনো রোগী যদি শরীর খারাপ হয় তাকে নিয়ে যাওয়ার মতো গাড়ি গ্রামে ঢোকে না। কতদিন ধরে এই অবস্থা আমাদের? দীর্ঘদিন ধরে, আজ নয় কাল নয়, দীর্ঘদিন ধরে এই অবস্থা চলে যাচ্ছে। ক্ষোভ সত্যি কতটা তা বোঝা যাচ্ছিল বিক্ষোভের চড়া সুরেই। মানুষ এতটাই ক্ষুব্ধ যে রাস্তা সারাই না হলে তারা ভোট বয়কটের ডাক দিয়েছেন। দিনের পর দিন, বছরের পর বছর ভোগান্তি হয়ে প্রশাসনের নির্বিকার ভাব দেখে দেখে গ্রামবাসীরা ক্ষিপ্ত। আমাদের রাস্তাঘাট নেই, আমরা কি জঙ্গলে বাস করি? আমাদের প্রশাসনকে জানিয়েছি, পঞ্চায়েত ব্লক গোটায় গেছি, কেউ আমাদের এই কথা শুনেনি। আমরা সারা গ্রামবাসী আমরা ভোট বয়কট করব, করেছি, আরো উপরে যাব, দরকার হলে আমরা এখানে কোনো এলে আমরা মারধরও করতে পারি। রাজ্যে উন্নয়ন হচ্ছে এমন দাবি হরদমি করে থাকে রাজ্য সরকার। বহু জায়গা থেকে তার উদাহরণও তুলে ধরা হয়, কিন্তু তার পাশাপাশি বঞ্চনা অনুন্নয়নের উদাহরণও রয়েছে ভুরি ভুরি। দিদির দূতদের যেভাবে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলে, তা থেকেই স্পষ্ট উন্নয়নে গলদ আছে। আর গলদ সত্যি যে আছে তার আরও জ্বলন্ত উদাহরণ বাঁকুড়ার ব্রজরাজপুর পঞ্চায়েতের এই এলাকা। রাহুল কর্মকারের রিপোর্ট, ইভিএম নিউজ, বাঁকুড়া।